উদ্বেগ বাড়ছে আমেরিকায়। মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। আমেরিকায় ক্রমেই ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট। এটি ওমিক্রন ভ্যারিয়েন্টের থেকে বেশি সংক্রামক, এমনটাই দাবি করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের এমন ঘোষণা আরও বেশি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বজুড়ে। ওমিক্রনের এই নতুন রূপটি ইতিমধ্যেই ডেনমার্কের প্রধান স্ট্রেন হয়ে উঠেছে। ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টটি BA.2 নামে পরিচিত। এই ভাইরাসটি ওমিক্রনের থেকে 30% বেশি হারে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এই সাব ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশের মূল ওমিক্রন ভ্যারিয়েন্টকে ছাপিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এটি দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। জনস হপকিন্স ইউনিভার্সিটির মতে বিশ্বের মধ্যে আমেরিকাতেই সবচেয়ে বেশি কোভিড সংক্রমণ হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় 10 লাখ মানুষের। তাই বিশেষজ্ঞরা এই কারণবশতই আরও বেশি চিন্তিত আমেরিকাকে নিয়ে। তো বন্ধুরা আজকের খবরটি এই পর্যন্তই, এবং পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অপশন করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।